হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, ঠিক সকাল 11টায় আবার তোমাদের বন্ধু চলে এসেছে নতুন ভিডিওর সাথে। আর আবার কিন্তু খুব গরম পড়েছে, সত্যি আবার গরম পড়েছে, আর পারা যাচ্ছে না। মানে কালকে ভয়ানক গরম ছিল, মানে দুপুর থেকে গাছে তিনবার আমাকে জল দিতে হয়েছে। হ্যাঁ, তিনবার আমি গাছে জল দিয়েছি, একবার আর্লি মর্নিং, আবার দুপুরের দিকে শাওয়ারিং করিয়েছি, আবার বিকেলে জল দিয়েছি। মানে গাছগুলো জাস্ট পাগল হয়ে যাচ্ছে এই গরমের জন্য, প্রচুর গাছ নষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে। তো আমি সবাইকে বলবো একটু গাছের যত্ন নিতে, গাছকে ওয়াটারিং করাতে। খাবার আর এখন দেওয়ার কোনো দরকার নেই, এই গরমের মধ্যে খাবার দিতেই হবে, না দিলে হবে না, এটা কিন্তু ভাবাটা ভুল। তো এই গরমের মধ্যে খাবার দেওয়ার কোনো দরকার নেই, গাছকে ভালো করে ওয়াটারিং করাও, গাছকে শাওয়ারিং করাও, তাহলেই কিন্তু আমাদের গাছ সুন্দর থাকবে, গাছ কিন্তু ভালো থাকবে। আর একটা জিনিস যেটা অনেকে আমাকে বলছে, প্রচুর মেসেঞ্জারে মেসেজ আসছে, সেটা হচ্ছে ঘূর্ণিঝড়। যেই ঘূর্ণিঝড়টা আসছে সেটা নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করছে। তো এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে আমি লাস্টে, একদম শেষে গিয়ে কিছু কথা বলবো। যাদের ইন্টারেস্ট আছে লাস্ট অব দি শোনা, তারা স্টে টিউন থেকো, ঠিক আছে? আজকে মেন টপিক হচ্ছে, আবার দেখতে পাচ্ছ আমার বেলফুল জুঁইফুল গাছে গাছ পুরো ভর্তি হয়ে কুড়িয়েছে। আমি একটু পেছন থেকে তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো মানে কি পরিমাণে কুড়ি বেলি জুঁই গাছে এসছে, মানে ভয়ানক কুড়ি এসছে। আর এই নিয়ে চারবার কুড়ি কিন্তু এসছে, ঠিক আছে? বেলিফুল জুঁইফুল গাছে অনেকের কুড়ি আসছে না, আমার কাছে এমনও কমেন্ট আসছে, দাদা আমার কাছে কুড়ি আসছে না। এবার এইটা মানে ওয়ান্স ইন এ মিলিয়ন হয় যে বেলিফুল গাছে কুড়ি আসে না, মানে কি বলবো, মানে এটা হওয়াটা সত্যি একটা অবিশ্বাস্য ব্যাপার। কারণ বেলিফুল জুঁইফুল গাছ এমন একটা গাছ, চরম অযত্নেও কিন্তু ফুল দেয়। এবার একদমই যদি ফুল না আসে বা ফুলের সংখ্যা যদি খুবই কম হয়, তার অনেকগুলো রিজন থাকে। তার মধ্যে নাম্বার ওয়ান রিজন হচ্ছে রুট বাউন্ড খুব মাত্রায় হয়ে গেলে, প্রচণ্ড মাত্রায় হয়ে গেলে, আর টপ যদি অনেক পুরনো, মানে তোমরা বছর পর বছর একই টপে রেখে দিয়েছো, মানে কিছুতেই টপ চেঞ্জ করোনি, তখন কিন্তু রুট বাউন্ড হয়ে গেলে কিন্তু ফুল আসার সম্ভাবনা অনেক কমে যায়। দু নম্বর হচ্ছে তোমাদের যে মাটি, এই মাটি বানানোটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা অনেকে ওভারলুক করে যাও, ভাবো যেরমভাবে খুশি একটা গাছ বসিয়ে দিলে হয়ে যাবে। অনেকে ভালো ভালো ভ্যারাইটির গাছ কেনো, কিন্তু জাস্ট অযত্নের জন্য তোমাদের গাছ থেকে কিন্তু ফুল আসে না। তো মাটিটা ওয়েল ড্রেন করতে হবে, তার সাথে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন যাতে মাটিতে থাকে সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আমি প্রচুর মাটি বানানোর ভিডিও দেখেছি, বিভিন্ন ধরনের মাটি বানানোর ভিডিও দেখেছি, সেই ভিডিওগুলো একটুখানি ফলো করো, তোমরা কিন্তু জেনে যাবে। এবার দেখো, এখানে একটা সুন্দর বেলি গাছ দেখাচ্ছি তোমাদের, মানে জাস্ট ফুলটা দেখো, এটা হচ্ছে রোজি ভ্যারাইটি, মানে ফুলটা যদি তোমরা খেয়াল করো, এটা দেখতে অনেকটা কিন্তু গোলাপের মতো, মানে জাস্ট মানে অসাধারণ একটা সুন্দর ফুল, হাইব্রিড একটা বেলি। তো অবশ্যই বলবো যে যারা বেলি পছন্দ করো, যারা সুন্দর বেলি গাছ করতে চাও, এই ধরনের বেলি ফুল গাছ তোমরা কিন্তু বসাতে পারো। হাজার একটা বেলি ফুলের চারা বর্তমানে মার্কেটে পাওয়া যায়, বিভিন্ন রকম, বিভিন্ন ভ্যারাইটি, সে ছোটো বড়ো, ঝোপালো, লতানো, ঠিক আছে? যেটা তোমরা নেবে সেই রকম কিন্তু যত্ন যে করতে হবে, খুব কঠিন যত্ন। বেলি জুঁই গাছে একই যত্ন, মানে তুমি যে কোনো গাছ কেনো তার পরিচর্যা কিন্তু একই ধরনেরই হয়ে থাকে, বেশি হাইফাই পরিচর্যা এদের কিন্তু কোনো দরকার পড়ে না, ঠিক আছে? তো এবার বেলি জুঁই গাছে, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে বেলি জুঁই গাছে খাবারের ব্যাপার। খাবার এদের যে প্রচুর খাবার দিতে হবে, না দিলে এরা কিছু তোমাদের ফুল দেবে না, এটা কিন্তু একদমই না। তো খাবারের মধ্যে আমরা কী দেবো, না খাবারের মধ্যে আমরা একটা দেবো তো সর্ষের খোলের জল পচিয়ে। সর্ষের খোলের জল পচানোটা যদি রেগুলার দেওয়া যায় তাহলে কিন্তু এমনি গাছ ভালো থাকে, কিন্তু আমি রেকমেন্ড করব এই গরমের মধ্যে, এই প্রচণ্ড দাবদাহ যেটা যাচ্ছে, তার মধ্যে সর্ষের খোলের জল না দেওয়াই ভালো। এই তাপপ্রবাহের মধ্যে যদি তোমরা এই ধরনের বেশি খাবার দিয়ে ফেলো, তাহলে কী হবে, গাছের রুটসে অনেক রকম সমস্যা হতে পারে, মানে গণ্ডগোল হতে পারে। তো আমি আমার কোনো গাছই এখন কোনো রকমের খাওয়া দিচ্ছি না, সত্যি কোনো গাছই কোনো রকম খাওয়া দিচ্ছি না, শুধুমাত্র খাওয়া দিচ্ছি সিন্ডারে গোলাপই যা খাবার রেগুলার, ওটা না দিলে হবে না, বাকি আর কোনো গাছে দিচ্ছি না, শুধুমাত্র জল। কিন্তু
পরিচর্যাগুলো তোমরা জেনে নাও যে কি করতে হবে। যখন একটুখানি বৃষ্টি হবে, টেম্পারেচার ডাউন হবে, তখন অবশ্যই প্রথমেই তোমাদের করণীয় হবে সর্ষের খোলের জল, সর্ষের খোলে জল দিতে হবে। এবার অনেক গাছে কি হচ্ছে না, খুব সবুজ হয়ে আছে, ফুল আসছে না, তার মানে কি তোমাদের গাছে নাইট্রোজেনজনিত খাবার, সেটা মাটিতে মেশানো হতে পারে, সেটা এক্সট্রা তোমরা দিতে পারো, সেই খাবারের পরিমাণ অনেক বেশি দিয়ে ফেলেছে। ফলে কি হয়েছে, পাতাগুলো সবুজ হয়ে আছে, কি গাছে গ্রোথ ভালো আছে কিন্তু ফুল আসছে না। তখন আমরা কি করব, তখন আমরা করব একটাই জিনিস, সেটা হচ্ছে পটাশজনিত খাবার আমাদের গাছে দিতে হবে। সে লাল পটাশ দিতে পারো, 0050 দিতে পারো, 1345 গাছে স্প্রে করলেও ভালো হয়। আর তাছাড়া জৈব পটাশ এখন মার্কেটে চলে এসেছে, জৈব পটাশ তোমরা দিতে পারো। তাছাড়া তোমরা কী করতে পারো, কলার খোসা, কলার খোসা মানে পুচিয়ে যে জল, সেই জলও কিন্তু গাছে দিলে গাছে কিন্তু ফুল আসার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। আরেকটা নতুন ধরনের খাবারের কথা আমি রিসেন্টলি জানতে পেরেছি, সেটা আমি গাছের ওপর পরীক্ষা করছি, পরীক্ষায় যদি সাকসেসফুল হই ডেফিনেটলি তোমাদেরও আমি জানাবো। মানে একদম কি বলো, দারুণ জিনিস, দারুণ জিনিস, মানে এর আগে মনে হয় না কেউ দেখিয়েছে তোমাদের। কিছুদিন ওয়েট করো, আমি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি, স্যাটিসফাই যদি আমি হই ডেফিনেটলি আমি কিন্তু তোমাদের বলবো। এই পটাশ নিয়ে তোমাদের যে একটা সমস্যা, এইটা দেবো কোনটা দেবো, এইটা দেবো না ওটা দেবো, এই যে সমস্যাটা চিরতরে সমাধান আমি করে দেবো, কিছুদিন ওয়েট করো, জাস্ট কয়েকটা দিন। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, তো আমরা 0050 দিলাম বা লাল পটাশ বা জৈব পটাশ যাই দিলাম, সেটা যদি কি বলি যদি কেমিক্যাল বেসড হয় তাহলে কি হবে না, 15 দিনে একবার আমরা দেবো, ঠিক আছে, 15 দিনে 1 গ্রাম গাছে, এই 1 গ্রাম করে তোমরা দিতে পারো পার গাছ, 1 গ্রাম যদি 8 ইঞ্চি টব হয়, ঠিক আছে, তাহলে পার গ্রাম পার টবে 1 গ্রাম দিতে পারো, বা তোমরা 1 লিটার জলে 2 গ্রাম গুলে সেই জলটা গাছে স্প্রে করতে পারো, আর যে জলটা বেঁচে থাকবে সেটা গাছের গোড়ায় দিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে কেমিক্যাল বেস 0050 কথা বললাম। এবার যদি তোমরা যদি নর্মাল পটাশ, যে লাল পটাশ হয় সেটা ব্যবহার করে থাকো, তাহলে 1/2 চামচ পার টব দিতে হবে। মানে এইটা দেখো আমার এই গাছটা, বেলি ফুলের গাছ, ঠিক আছে, এর গোড়ায় আমি 1/2 চামচ দিয়ে দেবো, ঠিক আছে। গাছের গোড়া, আরেকটা জিনিস কি, গাছের গোড়া সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কারণ এই আগাছা হলে এর থেকে কিন্তু বিভিন্ন ধরনের পোকার উপদ্রব, আর বিভিন্ন রকম পোকা হলে কিন্তু গাছের ফুল আসার ব্যাপারটা কিন্তু অনেকাংশে কমে যাবে। তো চেষ্টা করবে সবসময় গাছের গোড়া সুন্দর করে পরিষ্কার করে রাখা, যাতে গাছের গোড়ায় যেন কোনো রকমের আগাছা জন্ম না নেয়, ঠিক আছে। এটা তো আমি সবসময় বলি, সে যে কোনো গাছ হতে পারে, আগাছা কিন্তু গাছের ক্ষতি করে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। আর আমি কি করি না, অনুখাদ্য, যে কোনো একটা অনুখাদ্য, সেটা যেটা হতে পারে, অনেকে জিজ্ঞেস করছে দাদাটা ভালো, দেখো সবই ভালো, ঠিক আছে, সবই ভালো, 19-20 ডিফারেন্স কোনো রকম ব্যাপার না। তোমাদের কি বলবো, যে অনুখাদ্যটা হাতের কাছে পাচ্ছ অবশ্যই সেটা ব্যবহার করো, সেটা যেটা খুশি হতে পারে, আর ভালো খারাপ, খুব ভালো খুব খারাপ এরম বলে কিছু হয় না, সবই ভালো। আর তোমরা খালি জাস্ট ভরসা করে দাও গাছে, আর নিয়মিত দিতে হবে অনুখাদ্য, অন্তত 20 দিনে একবার তোমরা যদি গাছে স্প্রে করো ভালো। এই না অনেকে আছে প্রতি সপ্তাহে অনুখাদ্য স্প্রে করে, এটা একদমই উচিত না। 20 দিনে একবার দিলে হতে পারে, মাসে একবার তোমরা দিতে পারো, যেটা খুশি। আমি 20 দিনে একবার করে অনুখাদ্য গাছে স্প্রে করে থাকি, ঠিক আছে। তো এইগুলো করেছি বলেই, রেগুলার গাছটাকে খেয়াল রেখেছি বলে আমার গাছে কিন্তু এরকম 24 নম্বর বার এলো। হ্যাঁ, এটা নিয়ে 4 নম্বর বার আমার বেলি জুই গাছে 20 এসছে। কবে থেকে ফুল ফুটছে তোমরা তো জানোই, আমাকে যারা প্রথম থেকে ফলো করছো। তো এইগুলোই করতে হবে, আর কিছু না। গাছে পোকা খুব একটা বেলি জুই গাছে লাগে না, আমি দেখিনি। মাঝে মাঝে তোমাদের এখন একটা জিনিস হতে পারে, গাছের পাতা এরকম হতে পারে, গাছের পাতা, এটা টোটালি সানবার্নের জন্য হয়েছে, ভয় পাওয়ার কিছু কারণ নেই, এই গরমের জন্যই কিন্তু এই সানবার্নগুলো হচ্ছে, ঠিক আছে। ব্যাস, আর কি চিন্তা করার কারণ নেই, যে এখন গাছে ভালো করে জল দাও, দুবেলা জল দাও, তার সাথে গাছে ওয়াটারিং করো, শাওয়ারিং করো, শাওয়ারিংটা খুবই মাস্ট, শাওয়ারিং করতে হবে গাছে। গাছকে কিন্তু সুস্থ রাখতে গেলে দিনে মানে সারা দিনে অন্তত 2 বার গাছকে জল দিয়ে চান করাতে হবে, তারপরে কিন্তু গাছ ভালো থাকবে, কারণ যা গরম পড়েছে আর কিছু করার নেই, ঠিক আছে। তো এই পরিচর্যাগুলো করলে, এই খাবারগুলো দিলেই তোমাদের গাছে কিন্তু ভর্তি ফুল আসবে, কথা দিচ্ছি, কোনো রকমের সমস্যা হবে না। আর বেলি চুরি গাছ খুবই ইজি, একটা সহজ গাছ, মানে এতে ঝামেলা কিছু নেই, ঠিক আছে। এই জাস্ট আমার কথাগুলো মেনে চলো, ডেফিনেটলি তোমাদের গাছেও কিন্তু সুন্দর ফুল ফুটবে।
তো এই ছিল যে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অনেকে জুই গাছ নিয়ে, বেল গাছ নিয়ে, বেলি গাছ নিয়ে বলছিলে যে তাদের ফুল আসছে না, তো এই পরিচর্যাগুলো করো, ডেফিনেটলি তোমাদের ফুল আসবে। আর যেতে যেতে আরেকটা গাছ দেখাচ্ছে, এটাও কিন্তু জুই, এটাকে অ্যারোমেটিক জুই বলে বা বুদ্ধ জুই বলে, অনেক রকম গাছ আছে, অনেক রকম নাম আছে। তো এই গাছটার কথা অনেকে আমার কাছে বলেছিলে, তো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। গাছটা যদিও এখনও ফুল ফোটেনি, অসাধারণ ফুল হয়। আর গাছটা মানে ভর্তি ফুল, মানে প্রচুর ফুল। এই গাছটার বয়স এই আনুমানিক 1 বছর, এবং 1 বছর এখনও হয়নি। তো গাছটায় কিন্তু খুব মানে দারুণ ফুল এসছে, ঠিক আছে। গাছটা একটু লতানো প্রকৃতির হয়, একে একটু বেঁধে একটু সাপোর্ট দিয়ে রাখতে হয়, তাদের দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। এবার যেতে যেতে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যেই সাইক্লোনটা আসছে তার বিভিন্ন রকম নাম বেরিয়ে গেছে বাজারে, কিন্তু আমি যেটুকু শুনেছি তার নাম হচ্ছে মোকা। এবার মোকাটা অনেক জায়গায় প্রোনাউন্সিয়েশনে মোচা হচ্ছে, তো মোচাটা এখন ভাইরাল হয়ে গেছে, তাই মোচা বলেই বলছি। মোচা যে ঝড়টা আসছে, এটা নিয়ে আমাকে অনেকে কোয়ারি করছো, অনেকে মেসেজ করছো, কমেন্ট করছো, মেসেঞ্জারে মেসেজ পাঠিয়েছো যে দাদা কি করব কি। দেখো একটা সিম্পল কথা বলছি, এখন অবধি সরকার থেকে বা আবহাওয়া দপ্তর থেকে কনফার্ম বলেনি যে এই মোচা ঝড়টা বাংলার ওপর দিয়ে যাবে আর বাংলায় ক্ষতি করবে। কথাটা বুঝতে পেরেছো? বাংলায় ক্ষতি করবে, যেরকম আমফানে হয়েছে, আমফানে ক্ষতি হয়েছিল, বা বিভিন্ন আরও সেই ঝড় আয়লা হয়েছিল, ক্ষতি হয়েছিল, সেই সময় যেরকম ক্ষতি হয়েছিল সেই রকম কিছু হবে। এখনও কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলো বা আবহাওয়া দপ্তর বলো কিচ্ছু বলেনি, ঠিক আছে। তো যেহেতু এখন আবহাওয়া দপ্তর মানে কনফার্ম না যে এটা বাংলার ওপর দিয়ে যাবে কি যাবে না, কেন কারণ একটা কথা বলছি, 2018 সালে ফণী বলে একটা ঝড় এসেছিলো, ফণী, সেই ঝড়টা কিন্তু কমপ্লিটলি উড়িষ্যার ওপর দিয়ে গেছিলো। প্রথমে হচ্ছিলো ওটা বাংলার ওপর দিয়ে যেতে পারে, কিন্তু বাংলার ওপর দিয়ে যায়নি, ঠিক আছে। তো সেই রকমই সম্ভবত এটা হতে চলেছে, মানে এখন অবধি কনফার্ম নট শিওর, মায়ানমারের দিকে ঝড়টা মুভ করতে পারে। তো যদি সেইরকম হয় তাহলে জাস্ট একটা নিম্নচাপ হবে পশ্চিমবঙ্গে, আর মানে বৃষ্টি হবে, আর তাছাড়া কিছু হবে না। তো যেহেতু কোনো কনফার্মেশন নেই বলে আমি তার উপর কোনো ভিডিও বানাইনি, ঠিক আছে। চাইলেই আমি এখন মানে প্রতি ভিডিওতে ওই নিয়ে বকবক করতে পারি আর ওই নিয়ে ভিডিও করেও দিতে পারি, ঠিক আছে। ভিডিও করাটা কোনো ব্যাপার না, সঠিক ইনফরমেশানটা দেওয়া হচ্ছে আসল ব্যাপার। আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখছি, মানে কোথাও বলা হচ্ছে যে সব তোলপাড় করে দেবে, কোথাও বলা হচ্ছে উড়িয়ে দেবে। আরে বাবা, আবহাওয়া দপ্তর থেকেই বলেছে তোলপাড় করে দেবে, উড়িয়ে দেবে, এইগুলো হচ্ছে সব মানে কি বলবো, ফেক ভিডিও প্রচুর ঘুরছে, সেগুলো দেখো না। জাস্ট আবহাওয়া দপ্তর কী বলছে সেটা ফলো করো, সরকার থেকে কী বলছে সেটা শোনো, তাহলেই কিন্তু হবে, ঠিক আছে। তো তার জন্য আমি কোনোরকম ভিডিও করিনি। যদি আবহাওয়া দপ্তরে কনফার্মেশন দেয় যে হ্যাঁ এরকম ক্ষতি হবে, তাহলে ডেফিনেটলি আমি তোমাদের ভিডিও আকারে বলে দেবো যে কী করতে হবে না করতে হবে, ঠিক আছে। অনির্বাণ শুধু ভিউজের পেছনে দৌড়ায় না, তোমরা জানো, তাহলে আমি অনেক কিছুই করতে পারতাম। যেটা সঠিক ইনফরমেশান সবসময় তোমাদের দেবো, মানে মানে বেঠিক ইনফরমেশান আমার দেওয়ার কোনো দরকার নেই। আর সেরকম আরও মানে স্পেসিফিক ইনফরমেশান জানার জন্য কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আর আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে হবে। ফেসবুক পেজে আমি সব কিছু আপডেট দিই, তার সাথে আমি হোয়াটসঅ্যাপে আপডেট দিই। হোয়াটসঅ্যাপে আপডেট পেতে গেলে আমাকে অবশ্যই একটা মেসেজ করে হাই পাঠাও, আমি ডেফিনেটলি অ্যাড করে রাখবো। আর আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো, ফেসবুক পেজটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ফেসবুক পেজটা ফলো করো, তাহলে কিন্তু ওখানে আমি সমস্ত আপডেট কিন্তু আমি ওখানে পোস্ট করে থাকি, ঠিক আছে। এইটুকু কথা শেষে বলার ছিল, এইটা বলে আমি আজকে ভিডিওটা এখানে এন্ড করবো। কালকে একটা দুর্ধর্ষ ফাটাফাটি অসম ভিডিও আসছে, মানে জাস্ট অসম, ঠিক আছে। এইটা হচ্ছে যারা লাস্ট অবধি ভিডিওটা দেখেছে শুধু তারাই জানতে পারলো, আর যারা মাঝপথে চলে গেছো তারা কিন্তু জানতে পারলে না। কালকে একটা ওয়াও ভিডিও আসছে, ঠিক আছে। কি সেই ভিডিও জানার জন্য তো কালকে ঠিক সকাল 11টা চলে আসতে হবে অনির্বাণের চ্যানেলে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।